মোহর এবং খড়কুটো স্টারজলস আর জনপ্রিয় এই দুই ধারাবাহিকে দাপিয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি। মোহর ধারাবাহিকে শঙ্কর বাবা এবং খড়কুটোয় গুনগুনের বাবার চরিত্রে তাকে দেখা যায়। বলা বাহুল্য, উভয় ধারাবাহিকেই বেশ প্রধান ছিল তারই চরিত্রগুলি। তার জন্যই যেমন বারবার শঙ্খমোহর এক হয়েছে, তেমনি তার জন্য বাবিনকে পেয়েছে গুনগুন। গতকাল সেই অভিনেতার মৃত্যু সংবাদ যখন সামনে এলো, নর্মালি কান্নায় ফেটে পড়ল টলিউড। তবে বোধহয় তার নিজের পরিবারের পরে যদি কেউ বেশি ভেঙে পড়ে তাহলে সেটা খড়কুটো এবং মোহর পরিবার। এদিন সবাইকে দেখা গেল, সেই সব নিয়ে একাধিক ভিডিওতে জানিয়েছি। তবে দর্শকের মনে একটা প্রশ্ন বেশ ঘোরপাক খাচ্ছে, অভিষেক চ্যাটার্জির অবর্তমানে কি হবে মোহর এবং খড়কুটো ধারাবাহিকের? তাহলে কি এগুলি শেষ হবে? যে কথা জানা যাচ্ছে তোমাদের জানাচ্ছি। কম টিআরপির জন্য বর্তমানে দুটি ধারাবাহিক যে কোনো মুহূর্তে শেষ হতেই পারে, তবে তা নিয়ে কোনো আপডেট নেই। এখনও চলবে এই ধারাবাহিকগুলি, আর অভিষেক চ্যাটার্জির জায়গা কেউ নেবেন না তেমনটাই জানা যাচ্ছে। ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিকে এর আগে জনপ্রিয় প্রধান অভিনেতা বাস্তবে মারা গেলে ধারাবাহিকেও তাকে মৃত দেখানো হয়েছে। শোনা যাচ্ছে মোহর এবং খড়কুটো এই দুই ধারাবাহিকে তার চরিত্রটি মৃত অথবা নিরুদ্দেশ হয়েছে এমন দেখানো হবে, সেই কথাই ভাবছে কর্তৃপক্ষ। অন্যদিকে দর্শকেরাও এই চরিত্রে অন্য কাউকে মানতে পারবে না। তো বন্ধুরা, তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো, আর বাংলা বিনোদনের অন্যান্য আপডেট পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস।